আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ সুরাই জাহান, প্রণীত সুশাসন বিষয়ের প্রভাষক, ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজ। আজকে প্রথম বর্ষের ছেলেমেয়েদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো, আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হলো তৃতীয় অধ্যায়, প্রণীত সুশাসনের তৃতীয় অধ্যায়। আজকের আলোচনার বিষয় হলো মূল্যবোধের ভিত্তি বা উপাদানগুলো কী কী, তারপর হলো দ্বিতীয় যেটা সেটা হলো মূল্যবোধের শ্রেণীবিভাগ আলোচনা করো। আমি পূর্বের ক্লাসগুলোতে মূল্যবোধ কী, মূল্যবোধের বৈশিষ্ট্যগুলো কী কী সেটা আলোচনা করছি। তারপরও আজকে মূল্যবোধের সংজ্ঞাটা হলো যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার, ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে আমরা সাধারণত মূল্যবোধ বলে থাকি। আর মূল্যবোধের গত ক্লাসগুলোতে মূল্যবোধের দার্শনিকের সংজ্ঞাও আলোচনা করছি, যেমন স্টুয়ার্ট সি ডডের যে সামাজিক মূল্যবোধ হলো সেসব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে। আজকের এটা হলো মূল্যবোধের সংজ্ঞা। আর আজকে যে আলোচনা করবো সেটা হলো মূল্যবোধের ভিত্তি বা উপাদান। প্রথমত যেটা, যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে উপাদানগুলো মূল্যবোধের ভিত্তি বা উপাদান বলে স্বীকার করে সেগুলো হলো, প্রথমত হলো নীতি বা ঐচিত্যবোধ। সমাজ হচ্ছে স্বাভাবিক পরিবেশ যাকে নৈতিকতা ও ঐচিত্যবোধের বিকাশ শিক্ষাক্ষেত্র বলা যেতে পারে, কারণ নৈতিকতার সাথেই তার মূল্যবোধের সম্পর্ক অত্যন্ত নিবিড়। সমাজ কারো, বিশেষ করে সমাজে কারো ক্ষতি না করে, কারো মনে কষ্ট না দিয়েও কটুক্তি না করে প্রবৃত্তি হচ্ছে নীতি ঐচিত্যবোধ। নীতি ঐচিত্যবোধের অনুমোদন ব্যক্তি তার নিজের কাছ থেকে পেয়ে থাকে, এর ফলে সে ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিত পার্থক্য করে নিজের ভালো মঙ্গলের চেষ্টা করে। আর দ্বিতীয়ত যেটা মূল্যবোধের উপাদান সেটা হলো সামাজিক ন্যায় বিচার। কারণ মানুষ সমাজে বাস করে, সামাজিক ন্যায় বিচারের সেখানে ওই ক্ষেত্রে হলো ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে ধনী নির্ধন সকলের প্রতি বিচারের মানদণ্ড এক এবং অভিন্ন, আইনের চোখে সবাই সমান, সমাজে বসবাস করি সকলের সুবিচার পাওয়ার অধিকার রয়েছে। আর সমাজে সুবিচার প্রতিষ্ঠিত হলে ব্যক্তি স্বাধীনতা ও সামাজিক মূল্যবোধ রক্ষিত হবে। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সামাজিক ন্যায় বিচার ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ এবং রাষ্ট্রের ভিত্তি। আর তিন নম্বর যেটা সেটা হলো শৃঙ্খলাবোধ, যে সমাজ জীবনের অগ্রগতির প্রধান সোপান হলো শৃঙ্খলাবোধ। বিশ্বে যে জাতি যত বেশি সুশৃঙ্খল সে জাতি তত বেশি উন্নত। আর সমাজে যখন বিশৃঙ্খলা দেখা দিলে ব্যক্তির নিরাপত্তার অভাব দেখা দেয় এবং সামাজিক অগ্রগতি ব্যাহত হয়। তাই সমাজ জীবনের সর্বক্ষেত্রে পরিবার থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত, কলকারখানা সর্বত্র শৃঙ্খলা প্রয়োজন। কারণ শৃঙ্খলা মানুষের মানবিক মূল্যবোধগুলোকে সুদৃঢ় করে সমাজ জীবনকে উন্নতি এবং প্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। তারপর হলো সহনশীলতা। সহনশীলতা হলো নাগরিকের একটি গুণ, কারণ সহনশীলতা হলো গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ। গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিকাশের জন্য সহনশীলতা একান্ত অপরিহার্য। অন্যের মতামত ও মনোভাবকে শ্রদ্ধা করার মতো সহিষ্ণুতা থাকতে হবে এবং সহনশীলতা উত্তেজনা প্রশমিত করে সুখী সুন্দর সমাজ গঠনে সাহায্য করতে হবে। তার পাশাপাশি আরেকটা আছে, সেটা হলো সহমর্মিতা। যে সহমর্মিতা একটি অন্যতম মানবীয় গুণ। এই অনুভূতি মানুষকে পারস্পরিক সুখে দুঃখে আপন করে এবং মানুষ মানুষকে বৈষম্য দূর করে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এটাই সহমর্মিতার মূল কথা। সহমর্মিতা অনুভূতি সমাজের ভিত্তিকে সুদৃঢ় করে। তারপর আছে শ্রমের মর্যাদা। যে সব ধরনের শ্রমের প্রতি শ্রদ্ধা করাকে আমরা শ্রমের মর্যাদা বলে থাকি। এটা একটি অন্যতম মানবিক ও সামাজিক গুণ। উন্নত দেশগুলোতে যেভাবে শ্রমের মর্যাদা দেয়া হয় আমাদের দেশে এখনও তা প্রচলিত হয়নি। একজন দিনমজুরির শ্রম, আর কৃষকের শ্রম, শিক্ষকের শ্রম এবং অফিসারের শ্রম, ব্যবসায়ী শ্রম সবই সমান মর্যাদার অধিকারী। শ্রমের মর্যাদা মূল্যবোধ প্রতিষ্ঠা করে সমাজের অগ্রগতি ত্বরান্বিত করে। তারপর হলো আইনের শাসন। ব্যক্তি স্বাধীনতার সাম্য
ও অধিকার রক্ষার জন্য আইনের শাসন অপরিহার্য। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে ব্যক্তি তার সামাজিক মর্যাদা খুঁজে পাবে এবং অধিকার ও কর্তব্য সম্পর্কে নিশ্চিত হবে। আইনের শাসন হলো গণতন্ত্রের পূর্বশর্ত। এই জন্য এবিডিআইসি বলছেন, আইনের শাসন অর্থ হচ্ছে আইনের দৃষ্টিতে সকলের সমান, ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য একই আইন, কাউকে বিনা অপরাধে গ্রেপ্তার করা বা বিনা বিচারে আটক না রাখা। আর আইন হলো সকলের ক্ষেত্রে সমান। তারপর হলো যেটা, সেটা হলো নাগরিক সচেতনতা এবং কর্তব্যবোধ আনয়ন করা। নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ নাগরিকের অন্যতম গুণ। অধিকার কর্তব্য সচেতন নাগরিককে সুনাগরিক বলা হয়। সচেতন নাগরিকই বুঝতে পারেন যার কোন প্রার্থী ভালো মন্দ এবং কোন দল নির্বাচিত হলে মানে অধিক কল্যাণ সাধিত হবে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের যেমন অধিকার দান করেছে, তেমনি তাদের নিকট কিছু কিছু কর্তব্য দাবি আছে। নাগরিককে কর্তব্য সম্পাদনের শর্তে অধিকার ভোগ করতে হলে করতে হয়। তাই রাষ্ট্রপতি আনুগত্য প্রকাশ করা, আইন মেনে চলা, ভোটাধিকার সদ্ব্যবহার করা, নিয়মিত কর প্রদান করা, আর সরকারি কাজে অংশগ্রহণ করা, সুষ্ঠুভাবে কোনো কাজ সম্পাদন করা, নিজের সন্তানকে শিক্ষা দান করা, দুস্থ মানুষদেরকে সেবা করা, এ হলো নাগরিকদের কর্তব্য। এটা হলো নাগরিক সচেতনতা এবং কর্তব্যবোধ থেকে এগুলি আসে। আর রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের সচেতন কর্তব্য প্রয়াণ হতে হবে। সরকার ও রাষ্ট্রের জনকল্যাণ মুখিতা। আধুনিক যুগের রাষ্ট্রগুলো জনকল্যাণকর, নিরাপত্তা, স্বাধীনতার সার্বভৌমত্ব, শান্তি শৃঙ্খলা রক্ষা করা ছাড়াও বর্তমানে সব রাষ্ট্রেই মানব কল্যাণমূলক কাজ করে থাকে। বর্তমান জনকল্যাণমূলক রাষ্ট্রগুলোর দায়িত্ব হলো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করা, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা, জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ও সংগঠন গড়ে তোলা, সুষম বণ্টন ব্যবস্থা গড়ে তোলা, সামাজিক নিরাপত্তা বিধান করা, বেকার সমস্যার সমাধান করা, শিক্ষাখাতকে গুরুত্ব প্রদান করা, রোগ প্রতিরোধ ব্যবস্থা করা, চিকিৎসা ব্যবস্থা জোরদার করা, আর গরিব চাষিদের সাহায্য সহজ শর্তে ঋণ প্রদান করা, জনগণের আত্মবিকাশের সুযোগ সৃষ্টি করে দেওয়া। তারপর হলো সরকার ও রাষ্ট্রের দায়িত্ব জবাবদিহিতা। কারণ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারকে হতে হবে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক। প্রশাসনিক কাজগুলো হবে সেরকম, সরকার কী করতে চাচ্ছেন, কেন করতে চাচ্ছেন তা জনগণকে বোঝাতে হবে। আর জনপ্রতিনিধি সভা বা আইনসভায় আলোচনা করতে হলে দায়িত্বশীল আচরণ করতে হবে, তবে জনগণ তথা নাগরিকদের দায়িত্ব এবং সচেতন হতে হবে। এটা হলো মূল্যবোধের ভিত্তি বা উপাদান। তারপর হলো মূল্যবোধের শ্রেণীবিভাগ আলোচনা। মানুষের প্রতিটা কাজের ক্ষেত্রে মানুষের চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প, মানুষের সামগ্রিক আচার ব্যবহার কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত পরিচালিত করতে তাকে আমরা সাধারণত কী বলে থাকি, মূল্যবোধ বলে থাকি। তাই এই মূল্যবোধের অনেকগুলো প্রকার আছে, যেমন সামাজিক মূল্যবোধ আছে, যেগুলি নিয়ন্ত্রিত প্রত্যেকটা নাগরিককে নিয়ন্ত্রিত এবং পরিচালিত করে থাকে, তাদের সমষ্টিকে আমরা সামাজিক মূল্যবোধ বলে থাকি। তারপর হলো এখানে বিভিন্ন দার্শনিক, যেমন নিকোলাস রেসারের মতে যে সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব গুণাবলী যা ব্যক্তি নিজের সহকর্মীদের মধ্যে দেখে খুশি হয় এবং নিজের সমাজ, জাতি, সংস্কৃতি, পরিবেশকে মূল্যবান মনে করে খুশি হয়। সামাজিক মূল্যবোধ হচ্ছে শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, সৌজন্যবোধ প্রভৃতি এই সুকুমার বৃত্তি বা গুণাবলীর সমষ্টিকেই সামাজিক মূল্যবোধ বলে থাকে। এখানে হলো দ্বিতীয় যেটা হলো রাজনৈতিক মূল্যবোধ, যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের রাজনৈতিক আচার ব্যবহার কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত প্রভাবিত করে তার সমষ্টিকে রাজনৈতিক মূল্যবোধ বলে। যেমন রাজনৈতিক সততা, শিষ্টাচার, সৌজন্যবোধ, রাজনৈতিক সহনশীলতা, রাজনৈতিক জবাবদিহিতার মানসিকতা, দায়িত্বশীলতার নীতি কার্যকর করা, পরম সহিষ্ণুতা, সংখ্যাগরিষ্ঠের মতের প্রতি সংখ্যালঘিষ্ঠের শ্রদ্ধা জ্ঞাপন এবং তার বাস্তবায়ন, সহযোগিতা প্রদান এবং সংখ্যালঘিষ্ঠের মতের প্রতি সংখ্যাগরিষ্ঠের সহিষ্ণু আচরণ। তারপর হলো বিরোধী মতকে প্রচার ও প্রসারের সুযোগ প্রদান, বিরোধী দলকে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা প্রদান না করে নির্বাচনের জয় পরাজয়কে মেনে নেওয়া, আইনসভাকে কার্যকর হতে সাহায্য করা ইত্যাদি হলো রাজনৈতিক মূল্যবোধ। তারপর আছে গণতান্ত্রিক মূল্যবোধ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প, মানুষের গণতান্ত্রিক আচার ব্যবহার
দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত পরিচালিত করে থাকে তাকে আমরা গণতান্ত্রিক মূল্যবোধ বলে থাকি। যেমন অন্যের মতামতকে শ্রদ্ধা করা, শ্রদ্ধা জানানো, কোনো সহনশীলতার গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের অন্যতম গুণ। তারপর হলো গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিককে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ এবং দলীয় স্বার্থকে বিসর্জন দিতে হয়। আর গঠনমূলক সমালোচনা করার অভ্যাস ঘরে তোলা এবং সমালোচনা সহ্য করার মানসিকতা এবং সংযমও ঘরে তুলতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রের মানুষকে পারস্পরিক সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়াতে হবে, সবসময় ভাবতে হবে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, শৃঙ্খলাবোধে বিশ্বাসী হতে হবে, অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে, সরকারকে তার নীতি ও সিদ্ধান্তের জন্য দায়িত্বশীল ও জবাবদিহিমূলক আচরণ বা মানসিকতা ঘরে তুলতে হবে। তারপর হলো ধর্মীয় মূল্যবোধ। যেসব ধর্মীয় অনুশাসন, আচার আচরণ, ধর্মীয় কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে থাকে তাকে ধর্মীয় মূল্যবোধ বলে। সকল ধর্মের প্রতি সকলকে শ্রদ্ধা জ্ঞাপন, অপরের ধর্ম মতকে সহ্য করা বা অন্য ধর্মাবলম্বীদের ধর্মকর্ম ধর্মপ্রচার বাধা না দেওয়া এবং রাষ্ট্রীয়ভাবে বিশেষ কোনো ধর্মকে শ্রেষ্ঠ ভাবা এবং সেভাবে বিশেষ কোনো সুযোগ সুবিধা প্রদান না করাই হলো ধর্মীয় মূল্যবোধ। তারপর হলো সাংস্কৃতিক মূল্যবোধ। যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সাংস্কৃতিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত পরিচালিত করে তাকে সাংস্কৃতিক মূল্যবোধ বলে। কারণ সমাজে বসবাসকারী মানুষের ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক বিশ্বাস, ধ্যান ধারণা, আচার ব্যবহার, কর্মকাণ্ড, সংগঠন থাকতে পারে। সেগুলির প্রতি সকলের শ্রদ্ধাবোধ থাকতে হবে এবং সব ধরনের সংস্কৃতি চর্চায় উৎসাহ প্রদান করতে হবে। সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে সংস্কৃতির চর্চায় বাধা নিষেধ আরোপ করা উচিত। তবে সংস্কৃতির নামে অপসংস্কৃতির চর্চা, পশ্চিমা সংস্কৃতির রুচিহীন চর্চা এবং আকাশ সংস্কৃতির মন্দ দিকগুলোর ক্ষেত্রে রাষ্ট্র বাধ্যবাধকতা আরোপ করতে পারে। তারপর হলো নৈতিক মূল্যবোধ আছে। নীতি, উচিত এবং অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। নৈতিক মূল্যবোধ হচ্ছে যেসব মনোভাব এবং আচরণ মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তি বোধ করে। সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, অন্যায়কে অন্যায় বলা, অন্যায় কাছ থেকে নিজেকে বিরত রাখা এবং অন্যকে বিরত রাখতে পরামর্শ প্রদান করা, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, আবার বিপদ থেকে উদ্ধারে তাকে সাহায্য সহযোগিতা করা, ঋণগ্রস্ত মানুষকে ঋণমুক্ত হতে সাহায্য করা, এগুলো হলো নৈতিক মূল্যবোধ বলা যেতে পারে। আরেকটা যেটা হলো সেটা হলো অর্থনৈতিক মূল্যবোধ। মানুষের যেমন সামাজিক রাজনৈতিক জীবন রয়েছে, তেমনি অর্থনৈতিক জীবনও আছে। অর্থনৈতিক জীবনে তাকে কিছু কাজকর্ম করতে হয়, বিধি নিষেধ, রীতিনীতি, আদর্শ মেনে চলতে হয়, আর এগুলির সমষ্টি হলো অর্থনৈতিক মূল্যবোধ। আর্থিক লেনদেন, ক্রয় বিক্রয়, তা ব্যবসা বাণিজ্য ও শিল্প কলকারখানার উৎপাদন বিপণনের সাথে এসব মূল্যবোধ জড়িত। তারপর হলো আধ্যাত্মিক মূল্যবোধ। মানুষের কিছু আধ্যাত্মিক বা আত্মিক মূল্যবোধ রয়েছে, এজন্য মানুষ ভালোভাবে সৎভাবে বাঁচতে চায়, সৎ থাকতে চায় এবং সৎ মানুষকে পছন্দ করে, মিথ্যাবাদীকে, অসৎ মানুষকে ঘৃণা করে, ভালো কাজ করতে পারলে মনে মনে স্বস্তির ও তৃপ্তিবোধ করবে। তারপর হলো আধুনিক মূল্যবোধ। সমাজ নিয়ত পরিবর্তনশীল, আর এই পরিবর্তনের সাথে সাথে মূল্যবোধেরও পরিবর্তন ঘটে। এজন্যই অতীতের অনেক মূল্যবোধই এখন অর্থহীন হয়ে পড়েছে। অতীতের বাল্যবিবাহের প্রচলন ছিল, এখন মানুষ বাল্যবিবাহকে অপছন্দ করে। রাষ্ট্র আইন করে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে, কারণ অতীতে হিন্দু সমাজে সতীদাহ প্রথা যেটাকে সমরণ প্রথা প্রচলিত ছিল, কিন্তু বিধবা বিবাহ নিষিদ্ধ ছিল, এগুলো আজ আর নেই। কারণ মূল্যবোধ এই জন্যই নৈবিত্তিক। বর্তমানে অনেক মূল্যবোধ একদিন ভবিষ্যতে হয়তো থাকবে না, গরিবের নতুন নতুন মূল্যবোধ। আজকের অনলাইন ক্লাসে প্রথম বর্ষের ছেলে মেয়েদেরকে বলতেছি যে বিশেষ করে যে মূল্যবোধের যে ভিত্তি বা উপাদানগুলো বলেছি সেগুলো, যেমন শৃঙ্খলাবোধ আছে, সামাজিক ন্যায় বিচার আছে, তারপর আইনের শাসন আছে, শ্রমের মর্যাদা আছে, সহনশীলতা আছে, এগুলি জ্ঞান অনুধাবনে ছোটো ছোটো প্রশ্ন আকারে দিয়ে দিতে পারে। তোমরা এগুলো একটু ভালো করে দেখে নিবে। আর মূল্যবোধের যে শ্রেণীবিভাগটা আছে, শ্রেণীবিভাগের প্রকারভেদ অনেকগুলো, এগুলি কোনো বিভিন্ন প্রকার হতে পারে, এগুলি নির্ধারিত না। যেমন সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক, অর্থনৈতিক, আধ্যাত্মিক, গণতান্ত্রিক, ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ, তারপর আধ্যাত্মিক মূল্যবোধ, আধুনিক মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ, এসবগুলি একটু ভালো করে দেখে নিতে হবে। তাই আজকের বিশেষ করে প্রথম বর্ষের ছেলেমেয়েদেরকে
অনলাইন ক্লাসে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।